এরকম হয়েছে? সালাম আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমাদের পরেলাকা অ্যাডমিশন প্রোগ্রামের চতুর্থ নম্বর ফ্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আমি তোমাদের এহসান স্যার। স্যার, আমরা পড়াশোনা শুরু করার আগে তোমাদের কাছে ফার্স্টে যে জিনিসটা জানতে চাইবো সেটা হলো, আমাদের সব কিছু সাউন্ড প্লাস ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা একটু ভাইকে কমেন্ট বক্সে জানাও। যদি সবকিছু ওকে থাকে একটু ক্লিয়ারলি কষ্ট করে কমেন্ট বক্সে, দেন আমি কনফার্ম হবো যে এভরিথিং ওকে, দেন আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমি একটু ততক্ষণে তোমাদের কমেন্ট গুলো দেখি। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে তোমার অনেকে কমেন্ট করতেছে, জাইমা কমেন্ট করতেছে, মেহেজামিন কমেন্ট করতেছে, এরপর এই মাহুনাস মাহি কমেন্ট করতেছে, কাইসার আহমেদ আলহামদুলিল্লাহ, আসমা কাশেম ওয়ালাইকুম সালাম, ওকে ওকে, ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম, ক্লিয়ার, ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম সোহান, ওকে ওয়ালাইকুম সালাম সোহান জি স্যার, ওকে সালাম আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম, ওকে স্যার। সবাই একটু কষ্ট করে সবার বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও। আজকে আমরা ঠিক সেম যে আমরা বিগত ক্লাসগুলো নিয়ে আসছিলাম তোমাদের জন্য নতুন নতুন কিছু যাতে তোমরা শিখতে পারো, ঠিক সেম আজও তার বিকল্প না, আমরা তোমাদের সামনে নতুন এবং চমৎকার কিছু জিনিস নিয়ে চলে আসছে আমাদের এই ক্লাসে। আজকে তুমি দেখবা খুব চমৎকার একটা গল্প শিখবো আমরা, এবং গল্পের মাধ্যমে আমরা তোমাদের কিছু চমৎকার ইংরেজি টপিকস ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। ওকে স্যার, আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাচ্ছি। সবাই এই তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে জানিয়ে দাও। আগে আমরা একটু দেখে নিই আমরা কোন টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে, তোমাদের কোন টপিকসটা নিয়ে আমরা আজকে তোমাদের কনক্লুশন ক্লিয়ার হবে সেই জিনিসটা যদি একটু দেখি। স্যার, আজকে আমরা ফার্স্টে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো নন ফাইনাইট ভার্ব। আমরা নন ফাইনাইট ভার্বের ডিটেলস আলোচনা করব না, বরং নন ফাইনাইট ভার্বের বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ওকে স্যার, একটা কমেন্ট দেখতে পাচ্ছি, স্যার গ্রামারের জন্য মাস্টার ইংলিশ অ্যান্ড ফার্স্ট এভারের জন্য টেক্সট কিনলে হবে কি? স্যার একটু বলি, বই নিয়ে আসলে অনেকে অনেকেই আমাদের ইনবক্সে বা আমাদের পেজে ইনবক্স করতেছো, তাদের জন্য বই বলি। দেখো, আমরা নর্মালি তোমার অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা তাদের জন্য আমরা দুই তিনটা বইয়ের কথা বলে থাকি। এর মধ্যে একটা মাস্টার, একটা এফএক্স, এরপর একটা হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সাম, এই তিনটার মধ্যে যে কোনো একটা তুমি লাইব্রেরিতে গিয়ে যেটা তোমার কাছে মনে হচ্ছে বা মনে হবে তোমার সাথে এই বইটা খুব ভালো হবেই যাবে, বইটা তোমার কাছে গোছালো মনে হয়, তুমি ঠিক সেই বইটাই নিবা। তিনটা বইয়ের নাম বলছি, মাস্টার, এফএক্স, কম্পিটিটিভ এক্সাম, এই তিনটা বই তুমি লাইব্রেরিতে গিয়ে তুমি নিজের চোখে দেখবা কোনটা তোমার কাছে ইজি মনে হয়, গোছালো মনে হয়, তুমি সেটা নিবা। কোনো স্যার বা ভাইয়া স্পেসিফিক কোনো বইয়ের নাম বললেও তুমি গিয়ে ওই কাজটা করে আসবা, কারণ বইটা আলটিমেটলি পড়বা তুমি। ওকে, এরপর স্যার বলা হচ্ছে, স্যার ইংলিশ রাইটিংয়ের জন্য কিছু ভালো হয়? ওকে স্যার, আমরা একটু বলি, আমাদের ডিউতে রিটেন পার্ট আছে আমরা জানি, আমরা আস্তে আস্তে তোমাদের সবগুলা প্রোভাইড করব, আস্তে আস্তে আমরা সবগুলা নিব। ওকে স্যার, নন পানিট ভার্ব, স্যার নন পানিট ভার্ব মানে কি? স্যার আমরা ফার্স্ট অফ অল একটু যদি বলি, ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে দুইটা প্রকারভেদ আমরা সবাই জানি, আমাদের সবার কাছে পরিচিত, তার মধ্যে একটা হলো পাইনিট আর একটা হলো কি নন পাইনিট, একটা পাইনিট ভার্ব আর একটা কি নন পাইনিট ভার্ব। স্যার এখন যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এর মধ্যে এক্স্যাক্টলি পার্থক্য কোন জায়গায়? স্যার ফাইনাইট ভার্ব মানে হলো যে ভার্ব দিয়ে তুমি একটা বাক্য যখন তোমাকে দেওয়া হবে ওই বাক্যটা কোন টেন্সে আছে সেটা যখন তুমি ফাইন্ড আউট করতে পারবা সেই ভার্বটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে স্যার ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায়, যে ভার্ব দিয়ে কি চেনা যায়?
টেন্স জানা যায়। আর নন পয়েন্ট ভার্ব মানে কি স্যার? নন পয়েন্ট ভার্ব মানে হলো যে ভার্ব দিয়ে তুমি টেন্স আইডেন্টিফাই করতে পারবে না। আমি তোমাদের একটা এক্সাম্পল লিখে দেখাই, ফার্স্টে একটা এক্সাম্পল লিখে দেখাই স্যার, খুব ইজি একটা এক্সাম্পল লিখতেছি। দেখো আমরা এই এক্সাম্পলটার সাথে সবাই পরিচিত, এই এক্সাম্পলটার সাথে আমরা সবাই পরিচিত। মনে করে আমি বললাম ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, কি বললাম স্যার? ওয়াকিং ইজ আ কি গুড হ্যাবিট, অর্থাৎ হাঁটা একটা ভালো অভ্যাস। এখন দেখো স্যার এখানে দুইটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা, কয়টা ভার্ব? দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, একটা হলো ইজ, একটা হলো কি ওয়াকিং। স্যার এখানে কয়টা ভার্ব দেখতে পাচ্ছি আমরা? দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, কয়টা? দুইটা, একটা হলো ওয়াকিং আর একটা হলো কি ইজ। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি, আচ্ছা বাক্যটা কোন টেন্সে আছে? আমরা অবশ্যই জানি ভার্ব দিয়ে টেন্স চেনা যায়। আবার এখন দেখো এখানে দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে কোন ভার্বটা দিয়ে আমি টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি সেটা নিয়ে কথা বলতেছি। এখন আমি যখন তোমাকে প্রশ্ন করলাম, স্যার এই বাক্যটা যে আমি লিখলাম এখানে দুইটা ভার্ব আছে, একটা ওয়াকিং আর একটা হলো কি ইজ, এখন কোন ভার্বটা দিয়ে টেন্স আইডেন্টিফাই করা যাচ্ছে? অবভিয়াসলি তোমরা সবাই অ্যান্সার দিবা স্যার ইজ দিয়ে। কি দিয়ে? ইজ দিয়ে। তার মানে স্যার আমার এখানে ইজ যেটা আছে এটা দিয়ে আমি টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি, বাট আমি ওয়াকিং আমার ভার্ব কিন্তু আমি ওয়াকিং দিয়ে বলতে পারি না বা বলতে পারতেছি না যে এটা এক্স্যাক্টলি কোন টেন্সকে বোঝাচ্ছে। স্যার এখানে আসলে মেইন ঘটনা, এখানে আসলে মেইন কাহিনীটা হয়। তার মানে তোমার যে কোনো ভার্ব দিয়ে তুমি টেন্স আইডেন্টিফাই করতে পারবা না, যে ভার্ব দিয়ে টেন্স আইডেন্টিফাই করতে পারবা সেটা হলো ফাইনাইট ভার্ব, আর যেটা দিয়ে আইডেন্টিফাই করতে পারবা না টেন্স সেটা হলো কি নন ফাইনাইট ভার্ব। আশা করি বোঝা গেছে। ওকে স্যার এখন দেখো স্যার আমরা যদি একটু দেখি, আমরা একটু ডেফিনেশনটা দেখি স্যার, আমরা এতক্ষণ তোমাদের মুখে যেটা বললাম সেটা একটু আমরা এবার আমাদের স্লাইডের মধ্যে আমাদের বইয়ের মধ্যে ডেফিনেশনটা কি বলা হচ্ছে একটু দেখি। স্যার দেখো এই যে বলা হচ্ছে যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় তাকে নন ফাইনাইট ভার্ব বলে, যেটা এতক্ষণ আমি তোমাদের বোঝাচ্ছিলাম। একটা ভার্ব দিয়ে টেন্স চেনা যাবে আর একটা ভার্ব দিয়ে টেন্স চেনা যাবে না, তার মানে যদি টেন্স চেনা যায় ফাইনাইট ভার্ব আর যদি চেনা না যায় তাহলে কি স্যার নন ফাইনাইট ভার্ব। আশা করি বোঝা গেছে। এরপরে স্যার যখন জিজ্ঞেস করা হয় এই ফাইনাইট ভার্ব কত প্রকার, নন ফাইনাইট ভার্ব কত প্রকার, স্যার একটা টেকনিক শেখাই দিই তোমাকে বা তোমাদেরকে। টেকনিকটা কি? ফাইনাইট ভার্ব দুইটা ওয়ার্ড, ফাইনাইট ভার্বে ওয়ার্ড কয়টা রে? দুইটা। তার মানে মাথায় রাখবেন ফাইনাইট ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্বে ওয়ার্ড কয়টা? দুইটা। তার মানে ফাইনাইট ভার্ব কত প্রকার? দুই প্রকার। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব তিনটা ওয়ার্ড, নন ফাইনাইট ভার্ব কয়টা ওয়ার্ড? তিনটা। তার মানে স্যার যেহেতু এখানে ওয়ার্ড তিনটা তার মানে এটাও তিন প্রকার, কত প্রকার? তিন প্রকার। ওকে স্যার তাহলে বোঝা গেছে ফাইনাইট ভার্ব কত প্রকার? দুই প্রকার। নন ফাইনাইট ভার্ব কত প্রকার স্যার? তিন প্রকার। ওকে স্যার এখন দেখো সে তিন প্রকারটা কি কি? এই যে দেখো স্যার নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, কত প্রকার? তিন প্রকার। এখন তিন প্রকার গুলো কি কি দেখো? একটা জিরান, একটা পার্টিসিপল, একটা কি ইনফিনিটিভ। তোমরা জানো আমরা আমাদের প্রথম ক্লাস যেটা ছিল সেটা ছিল জিরান এবং পার্টিসিপলের উপর। কিসের উপর? জিরান এবং কি পার্টিসিপলের উপর। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনফিনিটিভ। আজকে আমরা কি নিয়ে কথা বলবো স্যার? ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ইনফিনিটিভ নিয়ে। স্যার আজকে আমরা নন ফাইনাইট ভার্বের মধ্যে যে ইনফিনিটিভ আছে সেটার নিয়ে আমরা কি করতেছি? কথা বলতেছি। ওকে স্যার আমি একটু কমেন্ট দেখি, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা স্যার একটু আমি দেখি। তোমরা ততক্ষণে কোনো প্রবলেম থাকলে, কোনো কনফিউশন থাকলে বা একে কমেন্টে জানাইতে পারো বা ইয়া সলভ করে দেওয়ার ট্রাই করব, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে কমেন্ট করে ক্লাসের মধ্যে নিয়ে আসো। ওকে স্যার এবার আসেন। স্যার আমরা যদি একটু দেখি ইনফিনিটিভের ব্যবহার আমরা একটু পরে গল্পের মাধ্যমে শিখে ট্রাই করব। এই যে একটু আগে বলছিলাম গল্পের মাধ্যমে আমরা ইনফিনিটিভটা শিখে ট্রাই করব, এর আগে আমরা একটু ইনফিনিটিভ নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলবো এখন? ইনফিনিটিভ নিয়ে একটু কথা বলি। স্যার ইনফিনিটিভটা কিরকম দেখো? স্যার ফার্স্ট অফ অল আমরা যদি একটু ইনফিনিটিভ নিয়ে কথা বলি, দেখেন ইনফিনিটিভ স্যার এটা নিয়ে একটু আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। স্যার আমরা সবাই জানি ইনফিনিটিভ মানে টু প্লাস বি ওয়ান, একটু বোঝার ট্রাই করিয়েন। কোনো কনফিউশন থাকলে, কোয়েশ্চেন থাকলে করতে পারবেন। ওকে স্যার এখন দেখো স্যার ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে টু প্লাস বি ওয়ান, অর্থাৎ ইনফিনিটিভ বলতে মূলত বোঝানো হয় এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ড গুলার পরে টু প্লাস বি ওয়ান বসবে। টু প্লাস কি বসবে? বি ওয়ান। টু প্লাস কি বসবে? বি ওয়ান। এখন দেখো স্যার ইনফিনিটিভ, স্যার ইনফিনিটিভ মূলত আসলে কি?
ইনফিনিটি মূলত কিছু ওয়ার্ড, ইনফিনিটি মূলত কিছু কি ওয়ার্ডস, এবং সেই ওয়ার্ডস গুলো হলো স্যার মূলত ভার্ব, সেই ওয়ার্ডস গুলো মূলত কি ভার্ব। স্যার এখন দেখো এখানে কাহিনী কোন জায়গায়, সমস্যা কোন জায়গায়, কেন আমাকে আলাদা করে এটা শিখতে হবে, এটা রিজন হলো স্যার আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসি যখন দুইটা ভার্ব একসাথে থাকে পরেরটার সাথে আইএনজি হয়, দুটা ভার্ব একসাথে থাকলে পরেরটার সাথে কি হয় আইএনজি হয়। যেমন আমরা অনেক সময় বলি স্টপ টকিং, স্টপ কি স্যার টকিং, এখন দেখো স্টপ একটা ভার্ব, স্টপ একটা কি ভার্ব, এই যে টক এটা একটা ভার্ব ছিল, কি ছিল ভার্ব, এখন দেখো টকিং, এই যে দেখো স্টপ টকিং। তাহলে আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসতেছি দুটা ভার্ব যখন একসাথে থাকে পরেরটার সাথে কি হয় আইএনজি হয়, দুটো ভার্ব যখন একসাথে থাকে পরেরটার সাথে কি হয় আইএনজি হয়। কিন্তু জামিলা কোথায় দেখেন, জামিলা হলো যখন ইনফিনিটিভ এর কথা আসবে, ইনফিনিটিভ এর যখন কথা আসবে তখন যেটা হয় সেটা হলো ইনফিনিটিভ মূলত কিছু ভার্ব, ইনফিনিটিভ মূলত কি কিছু ভার্ব, কিছু ওয়ার্ডস, যে ওয়ার্ডস গুলো হলো ফিক্সড নির্দিষ্ট, কিন্তু এই ওয়ার্ডস গুলো ভার্ব হওয়ার পরও এরপরে যখন আর একটা ভার্ব আসে সেটার সাথে তুমি আইএনজি করতে পারবা না, তোমাকে বরং সেই ওয়ার্ডটা করতে হবে টু প্লাস বি ওয়ান দিয়ে, যেটাকে আমরা বেস ফর্ম বলি, কি বলি বেস ফর্ম বলি। অর্থাৎ স্যার সহজ ভাষায় যদি বলি ইনফিনিটিভ ওয়ার্ড গুলার পরে টু প্লাস কি বসে বি ওয়ান বসে, ইনফিনিটিভ ওয়ার্ড গুলার পরে কি বসে স্যার টু প্লাস বি ওয়ান, সেজন্য আমরা এখানে লিখছি ইনফিনিটিভ মানে টু প্লাস কি বি ওয়ান, ইনফিনিটিভ মানে টু প্লাস কি বি ওয়ান। তার মানে স্যার দেখো এখন আমরা একটু দেখার ট্রাই করব ইনফিনিটিভ ওয়ার্ড গুলো আসলে কি কি। এখন স্যার দেখেন ইনফিনিটিভ ওয়ার্ড অনেক 18-20টার মতো হইতে পারে, কিন্তু এই ওয়ার্ড গুলো তুমি মনে রাখবা কিভাবে, এই ওয়ার্ড গুলো মনে রাখার জন্য আমরা একটা চমৎকার গল্প দিয়ে এই পড়াটা শেখার ট্রাই করব। স্যার দেখো তোমাকে কেন গল্প দিয়ে শেখানো হচ্ছে, দেখো আমি পার্সোনালি দুটো জিনিস করার ট্রাই করি, একটা হলো টেকনিকের মাধ্যমে ইংরেজি শেখাইতে, আর একটা হলো গল্পে গল্পে ইংরেজিটা শেখাইতে। যে জিনিসটা টেকনিক দিয়ে কভার হবে না আমার কাছে মনে হবে, টেকনিক দিয়ে আমার স্টুডেন্টরা এই জিনিসটা ক্যাচ করতে পারবে না, তাদের জন্য গল্প নিয়ে আসি। কারণ হলো ইনফিনিটিভ অনেকগুলো ওয়ার্ড, এখন সেই ওয়ার্ড গুলো টেকনিক দিয়ে মনে রাখা টফ, সেজন্য আমরা একটা গল্পের মাধ্যমে শিখে ট্রাই করব। যার কারণে আমরা সবাই জানি যে আমরা যখন কোনো একটা মুভি দেখি, কোনো একটা নাটক দেখি, তখন আমাদের ওই মুভি বা নাটকের ফুল সিনারিওটা আমাদের কি থাকে মাথায় থাকে। তো গল্পটাকে আমরা মনে করব এক ধরনের কি একটা ড্রামা, একটা নাটক, যাতে আমাদের সিনারি সবগুলো মনে থাকে। ওকে স্যার এখন আসেন, আমরা এখন দেখো কি নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি অলরেডি আমাদের গল্পের নাম চলে আসছে। আমরা বলছি যে আমরা কি নিয়ে আজকে ইনফিনিটিভ কিসের মাধ্যমে শিখবো, স্যার ইনফিনিটিভ শিখবো হলো আমরা গল্পের মাধ্যমে। এখন প্রত্যেকটা গল্পে একটা একটা নাম দিতে হয়, তাহলে আমরা একটা নাম দিলাম, একটা কি দিলাম স্যার নাম, নামটা কি, নামটা তোমরা অনেকেই দেখতে পাচ্ছ, সেটা হলো ইনফাত নামক একজন ভদ্র লোক হইতে পারে, অথবা ভদ্র মহিলা হইতে পারে, অর্থাৎ একটা ছেলে হইতে পারে, একটা মেয়ে হইতে পারে, হোয়াট এভার, যেই হোক বা যাই হোক। এখন আসো আমরা একটু দেখি স্যার আমরা গল্পটার নাম কি দিছি, ইম্পাক্ট তোমাকে ভালোবাসি। এখন দেখো স্যার এটা পড়াশোনার অংশ, আমরা মজা করে করে শিখতে পছন্দ করি, কারণ আমাদের মাথা রাখতে হবে মজা করে ইংরেজিটা শিখবো এবং আমরা পরীক্ষা অ্যান্সার করবো। এখন দেখেন স্যার সবাই একটু কাইন্ডলি বন্ধু বান্ধবকে কমেন্ট করে মেসেজ করে নিয়ে আসো, যাতে আমরা এই চমৎকার গল্পের মাধ্যমে আমাদের পড়াটা যাতে কি হয় সবাই শিখতে পারে, তোমার বন্ধু বান্ধবরা যাদের সমস্যা আছে এই ইনফিনিটিভ নিয়ে তারাও যাতে একসাথে কি হতে পারে শিখে যেতে পারে। রিফন রানা ওয়ালাইকুম সালাম স্যার, ধন্যবাদ। ওকে স্যার এখন দেখো আমরা যে একটু বলি স্যার ইনফাত, স্যার ইনফাত মানে আমরা ধরে নিব ইনফিনিটিভ, ইনফাত মানে কি ধরে নিব ইনফিনিটিভ, স্যার আমরা ইনফাত মানে কি ধরে নিব ইনফিনিটিভ, আমরা ইনফাত মানে মূলত ধরে নিব ইনফিনিটিভ। এখন দেখেন স্যার এই যে ইনফাত মানে ইনফিনিটিভ, আর তোমাকে মানে আমরা কে ধরে নিব টু, তোমাকে মানে কি ধরে নিব স্যার টু, তোমাকে মানে আমরা ধরে নিব টু, আরে যে ভালোবাসি ওয়ার্ডটা মানে হলো বি ওয়ান, অর্থাৎ ইনফিনিটিভ মানে টু প্লাস কি বি ওয়ান, ইনফিনিটিভ মানে কি টু প্লাস বি ওয়ান, ইনফিনিটিভ মানে কি স্যার টু প্লাস বি ওয়ান। ওকে স্যার এখন তাহলে আমরা গল্পে চলে যাচ্ছি, দেখো গল্পটা আমি বলতেছি তুমি আমার স্লাইডে যেটা লিখে আছে সেটার সাথে মিলাবা। স্যার দেখো এটা একটা কাল্পনিক চরিত্র, ইনফ্যাক্ট একটা কি চরিত্র কাল্পনিক চরিত্র, তো আমরা একটু দেখি দেখো ইনফ্যাক্ট কেন আনা হইলো, স্যার ইনফ্যাক্ট আনা হইলো এর এর উদ্দেশ্য হলো ইনফ্যাক্ট মানে আমরা বুঝে নিব ইনফিনিটিভ, আর তোমাকে মানে আমরা ধরে নিব টু, ভালোবাসে মানে হচ্ছে কি বি ওয়ান, তাহলে ইনফিনিটিভ মানে টু প্লাস কি বি ওয়ান। ওকে স্যার গল্পটা শুরু করা যাক, দেখো ফার্স্টে ইনফাতকে দেখেছিলাম প্রথম স্কুল বাসে,
সেই থেকে পছন্দ হয়েছিল। স্যার পছন্দ মানে কি স্যার? লাইক। পছন্দ মানে কি স্যার? লাইক। পছন্দ মানে কি স্যার? লাইক। এখন দেখো পছন্দ মানে যদি লাইক হয় তাহলে স্যার এই যে লাইক ওয়ার্ডটা হলো ইনফিনিটিভ। লাইক ওয়ার্ডটা কি স্যার? ইনফিনিটিভ। এই যে দেখো লাইক ওয়ার্ডটা কি? ইনফিনিটিভ। তার মানে স্যার লাইক শব্দটা যদি, লাইক ওয়ার্ডটা যদি, লাইক ভার্বটা যদি তুমি কোনো বাক্যের মধ্যে দেখো এর পরবর্তী বা যেই ওয়ার্ডটা সেটা হবে টু প্লাস বি ওয়ান যুক্ত, সেই ওয়ার্ডটা হবে কি? টু প্লাস কি? বি ওয়ান যুক্ত। তাহলে স্যার দেখো ইনপাতকে দেখেছিলাম প্রথম স্কুল বাসে, সেই থেকে পছন্দ হয়েছিল। পছন্দ হওয়া মানে কি স্যার? লাইক করা, পছন্দ করা। এরপরে বলা হচ্ছে এবং ভালোবেসেছিলাম। এখন দেখো ভালোবাসা মানে কি স্যার? লাভ। ভালোবাসা মানে কি স্যার? লাভ। এই যে দেখো এরপর আসেন ভুলে গিয়েছিলাম নিজেকে, ভুলে যাওয়া। স্যার ভুলে যাওয়া মানে কি? ফরগেট। ভুলে যাওয়া মানে কি? ফরগেট। ভুলে গিয়েছিলাম নিজেকে, ভুলে যাওয়া মানে কি স্যার? ফরগেট। আমি আবার রিপিট করতেছি, আবার একটু বুঝো স্যার কি 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 লিখেছে দেখো তো। ইনফাতকে দেখেছিলাম প্রথম স্কুল বাসে, সেই থেকে পছন্দ হয়েছিল। পছন্দ মানে কি স্যার? লাইক। ভালোবেসেছিলাম, ভালোবাসা মানে কি স্যার? লাভ। ভুলে গিয়েছিলাম নিজেকে, ভুলে যাওয়া মানে কি? ফরগেট। আশা করি বুঝছেন। এরপর আসেন স্যার এরপর বলা হচ্ছে তাই বন্ধুর সহায়তা। স্যার সহায়তা মানে হলো সাহায্য। সহায়তা মানে কি স্যার? সাহায্য। এখন দেখো সাহায্য মানে কি স্যার? হেল্প। তাহলে বন্ধুর কি নিয়ে? হেল্প নিয়ে, বন্ধুর সহায়তা নিয়ে, বন্ধুর সাহায্য নিয়ে কি করলাম? সিদ্ধান্ত নিলাম। কি নিলাম? সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত মানে কি স্যার? ডিসাইড। সিদ্ধান্ত মানে কি? ডিসাইড। এখন কি সিদ্ধান্ত নিলাম? কি সিদ্ধান্ত নিলাম? দেখো সিদ্ধান্ত নিলাম যে, কি সিদ্ধান্ত নিলাম স্যার? এবং সিদ্ধান্তের পরে আমাদের একটা কাজ করতে হবে, পরিকল্পনা। সিদ্ধান্ত নিলেই তো হবে না, এরপর পরিকল্পনা করতে হবে সুন্দর করে। পরিকল্পনা মানে কি স্যার? আমরা বলি না প্ল্যানিং করা, প্ল্যান করো। এখন দেখো স্যার পরিকল্পনা করলাম, এখন পরিকল্পনা কি স্যার? এই যে দেখো পরিকল্পনা, প্ল্যান করলাম। কি করলাম? প্ল্যান করলাম। কি প্ল্যান করছি দেখো, দেখো কি প্ল্যান করছি দেখো। কোনো এক গোধূলি সন্ধ্যায়, মাথা রাখবা সন্ধ্যার আগে গোধূলি হয়, সন্ধ্যার আগে কি হয়? গোধূলি হয়। কোনো এক কি স্যার? গোধূলি সন্ধ্যায় লাল গোলাপের আয়োজন। এই যে দেখো আয়োজন মানে কি স্যার? অ্যারেঞ্জ। আয়োজন মানে কি? অ্যারেঞ্জ। আয়োজন মানে কি স্যার? অ্যারেঞ্জ। আয়োজন মানে কি? অ্যারেঞ্জ। এরপর আসো আয়োজন মানে কি স্যার? অ্যারেঞ্জ। সেটা কি করলাম? কোনো এক গোধূলি সন্ধ্যায় লাল গোলাপের আয়োজন করে, লাল গোলাপের কি করে? আয়োজন করে তার সামনে গিয়ে হাজির হলাম অথবা হাজির হব। এখন দেখো হাজির হওয়া মানে কি স্যার? অ্যাফেয়ার। হাজির হওয়া মানে কি স্যার? অ্যাফেয়ার। কোনো এক গোধূলি সন্ধ্যায় লাল গোলাপের আয়োজন করে। এখন দেখো আয়োজন মানে কি? অ্যারেঞ্জ। আয়োজন মানে কি? অ্যারেঞ্জ। তাহলে এখন দেখো আয়োজন করে কি করলাম? তার সামনে গিয়ে হাজির হব অথবা হাজির হলাম, যেটাই হোক। হাজির হওয়া অ্যাফেয়ার, হাজির হওয়া কি? অ্যাফেয়ার। এবং বলে দিব উইল ইউ বি মাইন, তুমি কি আমার হবে। সে আমাকে হুমকি দিয়ে, স্যার হুমকি মানে কি? থ্রেট। হুমকি মানে কি? থ্রেট। হুমকি মানে কি? থ্রেট। সে আমাকে হুমকি দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কি করলো? জিজ্ঞেস করলো কেন, কেন আমাকে দাবি করছো। এই যে দাবি, দাবি মানে কি স্যার? ডিজায়ার অথবা ডিমান্ড। ডিজায়ার অথবা কি? ডিমান্ড। কেন তুমি আমাকে কি করছো? দাবি করছো। দাবি মানে কি স্যার? ডিমান্ড অথবা ডিজায়ার। ডিমান্ড অথবা কি? ডিজায়ার। এরপর আমি বললাম আমি আমার করে কি পেতে চাই, অর্থাৎ আমি বললাম তোমাকে আমি আমার করে পেতে চাই। এই যে চাই বা চাওয়া, চাওয়া মানে কি স্যার? ওয়ান। চাওয়া মানে কি? ওয়ান। চাওয়া মানে কি? ওয়ান। এত কিছুর পরেও সে আমাকে কি করলো? প্রত্যাখ্যান করলো। স্যার প্রত্যাখ্যান মানে কি? রিফিউজ করলো। কি করলো? রিফিউজ করলো। কি করলো? রিফিউজ করলো। এরপরে কিন্তু আমি তো কি নই? দমে যাওয়ার পাত্র নয়, দমে যাওয়ার কি নয়? পাত্র নয়। তাই এত কিছুর পরেও সে আমাকে যাকে প্রত্যাখ্যান করলো, প্রত্যাখ্যান করার পরে আমি তো কি ছিলাম না? দমে যাওয়ার পাত্র ছিলাম না। তাকে পাওয়ার এত বেশি যুগ ছিল যে, যুগ মানে কি? তাড়না, প্রবল ইচ্ছা। তাকে পাওয়ার এত বেশি যুগ অথবা তাড়না অথবা প্রবল ইচ্ছা। তা দেখো যুগ মানে কি? ট্রেন্ড। তাকে পাওয়ার এত বেশি কি ছিল? যুগ ছিল যে, তাই কোনোরকম কিনা করে, বান না করে। বান মানে কি স্যার? প্রিটেন্ড। বান মানে কি? প্রিটেন্ড। কোনোরকম কিনা করে, বান না করে, কোনোরকম কিনা করে, বান না করে, কোনোরকম দ্বিধাদ্বন্দ্বে না ভোগে, কোনোরকম কিসে কি না ভোগে, দ্বিধাদ্বন্দ্বে না ভোগে তার মায়ের সামনে গিয়ে হাজির হলাম। এখন দ্বিধাদ্বন্দ্ব মানে কি স্যার? হেজিটেট। দ্বিধাদ্বন্দ্ব মানে কি? হেজিটেট। এবং তার মায়ের সামনে গিয়ে বলে দিলাম উইল ইউ বি মাই মাদার ইন ল। এরপর আসেন, এরপর কি হলে দেখো, এতটুকু পর্যন্ত শেষ। স্যার একটু কাইন্ডলি বলো এতটুকু পর্যন্ত মোটামুটি জিনিসটা বোঝা যাচ্ছে কিনা, আমরা প্র্যাকটিসে যাব, একটু বাইকে জানাও এতটুকু পর্যন্ত মোটামুটি বোঝা যাচ্ছে কিনা। আর গল্প নিয়ে কারো কোনো কিছু কমেন্ট থাকলে করতে পারো। স্যার এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে কিনা,
ভাইয়া বুঝছে কিনা একটু বলো, একটু কমেন্টে জানাও এতটুকু সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবাই এতটুকু বুঝছে কিনা, আর গল্প নিয়ে কোনো কমেন্ট থাকলে জানাইতে পারো, একটু দ্রুত সবাই জানাও এবং অবশ্যই বন্ধু বান্ধবীকে নিয়ে আসো। ক্লাসটা যেহেতু ফ্রিতে হচ্ছে, তুমি একটা ভালো জায়গায় যাও, সাথে তোমার বন্ধু বান্ধবীও যাও। জি স্যার, ক্লিয়ার স্যার, ওকে, জি স্যার, ক্লিয়ার স্যার, ওকে ওকে ক্লিয়ার ভাইয়া, ওকে ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, ওকে ধন্যবাদ, ক্লিয়ার স্যার, জি স্যার বুঝছি, রিয়াদুর রহমান, ওকে সাইমন ইসলাম, স্যার আমরা গল্পটা আগে ক্লিয়ার করি, গল্পটা ক্লিয়ার করার পর আমরা আপনি যে কমেন্টটা করলেন এটা কনক্লুশন আপনি এমনিতে বুঝে যাবেন, গল্পটা ক্লিয়ার করার পর যখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো আপনি এমনিতে বুঝে যাবেন। ওকে মিনহাজ, এই মেহেজামান মিথিলা, ওকে স্যার, জি স্যার, এরপর এই জেনজি প্রবাস একটা কোয়েশ্চেন করছে, স্যার ইংলিশ ওয়ার্ড গুলা কি ইনফিনিটিভ? স্যার স্যার এই ওয়ার্ড গুলা ইনফিনিটিভ, এর পরে যে ওয়ার্ডটা বসবে সেটা হবে, অথবা এর পরে যে ভার্বটা বসবে, এই ওয়ার্ড গুলার পরে যে ভার্বটা বসবে সেটা হবে টু প্লাস বি ওয়ান, সেটা হবে কি টু প্লাস বি ওয়ান, সেটা হবে কি টু প্লাস বি ওয়ান, সেটা হবে কি টু প্লাস বি ওয়ান। ওকে স্যার আবার আমরা ব্যাক করি, তাহলে স্যার আমরা কোথায় ছিলাম? ওই যে উইল ইউ বি মাই মাদার ইন ল তে ছিলাম, ওই যে শাশুড়ি আম্মা পর্যন্ত গেছিলাম, এখন আসেন, এরপরে বলা হচ্ছে মা খুশি হয়ে রাজি হয়ে, রাজি হওয়া মানে কি স্যার? এগ্রি, রাজি হওয়া মানে কি এগ্রি, তিনি খুশি হলেন এবং রাজি হলেন, আমাকে বললেন অপেক্ষা করো, কি করো অপেক্ষা করো, অপেক্ষা মানে কি স্যার? ওয়েট করো, কি করো ওয়েট করো, দেখি আমি রাজি করাতে পারি কিনা। এখন রাজি মানে কি স্যার? ম্যানেজও বলতে পারি আমরা, দেখো ম্যানেজও বলতে পারি, রাজিও বলতে পারি, দেখো এগ্রি মানে রাজি করা, ম্যানেজ করা টাইপের কিছু বোঝায়, দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা, দেখি আমি কি ম্যানেজ করতে পারি কিনা, দেখি আমি কি ম্যানেজ করতে পারি কিনা। এবার দেখো মা ঠিক ওই মেয়েকে রাজি করালেন এবং মেয়ে এসে আমাকে বলল এত ডং কোথায় শিখলে, ডং ডং কোথায় শিখলে, যে শিখা মানে কি স্যার? লার্ন, শিখা মানে কি লার্ন, শিখা মানে কি লার্ন, এবং আমাকে আরো বলল আগে তো হাবা গোবা ছিলে, আগে তো মদন ছিলে, আগে তো আন্ডা বাচ্চা ছিলে, এখন এত কিছু কেমনে শিখলা, এই কথাটা গুলা বলতেছে। এরপরে মা আমাদের কি করলো? আশীর্বাদ করলো, উইশ করলো, কি করলো? উইশ করলো, কি উইশ করলো? তোমরা কি হও? সুখী হও, তোমরা কি হও? সুখী হও। এখন আসেন স্যার, এই ছিল আমাদের ইনফিনিটিভ এর গল্প, একটু ভাই একটা কমেন্টে জানাও আবার বলতে হবে কিনা, তোমরা কেউ চালে এসে স্নেহ ফেলতে পারো, স্ক্রিনশট নিতে পারো, একটু কমেন্টে জানাও আবার বলতে হবে কিনা, নাকি আমরা ডিরেক্টলি এটার প্র্যাকটিসে যাব, যদি তোমরা বলো যে আরেকবার বলতে আমি আরেকবার বলে দিব, একটু কমেন্টে জানাও আবার বলতে হবে কিনা, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। স্যার একটু ফার্স্ট একটু জানাও, আমরা ক্লাসটা আজকে একটু বেশিক্ষণ নিব না, আমরা ইনফিনিটিভ প্লাস আর দুই একটা টপিকস পড়বো আজকে। ওয়ালাইকুম সালাম প্রভাস, স্যার ইনফিনিটিভ এগুলোর বাড়িতে আর হবে না? না স্যার ইনশাল্লাহ হবে না ভাই, একদিকে চাপ দেন এসএস নেই। আচ্ছা এটাকে রায়হান আহমেদ হৃদয়, আপনার কি ভাই একে এতই অপছন্দ ভাই, একে একদিকে সরে এসএস নিচ্ছেন, হতাশ, প্রচুর হতাশ। আচ্ছা আমি একদিকে চাপ দিলাম। এরপর কাইসার আহমেদ বলতেছে স্যার কেমনে এসএস নিব, অমা আপনি এটা এসএস নিয়ে ফেলবেন আর কি আপনার মোবাইলে। ওকে স্যার কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাও ভাই, আর আবার বলতে হবে কিনা বলো, নন ফাইনিট ভার্ব কি আরেকবার বলেন? মেহেরিমা সুলতানা, স্যার নন ফাইনিট ভার্ব মানে হলো যে ভার্ব দিয়ে তুমি টেন্স আইডেন্টিফাই করতে পারবা না, অর্থাৎ ভার্ব দিয়ে তো আমরা আসলে একটা বাক্য কোন টেন্স আছে সেটা বলি, কিন্তু নন ফাইনিট ভার্ব হলো এমন একটা ভার্ব যেটা দিয়ে তুমি ওই বাক্যটা কোন টেন্স আছে সেটা তুমি কি করতে পারবা না, ফাইন্ড আউট করতে পারবা না। মেহেরিমা তুমি যদি এরপরও যদি না বুঝো তাহলে স্যার আপনি একটা কাজ করতে পারেন, আমাদের ক্লাসের একদম শুরুতে আমরা নন ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করছিলাম, তুমি ওই রেকর্ডটা দেখে নিতে পারো, এবং এরপরে যদি না বুঝো তুমি আমাদের পড়ালেখার পেজ বলো, আমার পার্সোনাল ইনবক্স বলো, যে কোনো জায়গায় কোয়েশ্চেন করতে পারো, আমরা আশা করি তোমাকে অ্যান্সারটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে কাইসার হামিদ বলতেছে স্যার আজকে পুরস্কার দেওয়ার কথা ছিল, হ্যাঁ এই আমাদের পুরস্কার ঘোষণা আসবে অফিসিয়ালি পেজ থেকে, অফিসিয়ালি পেজে পেজ থেকে আইডিটা মেনশন করে আমাদের অফিসিয়ালি ঘোষণা আসবে। ওকে অল রাইট, ওকে স্যার, স্যার এখানকার সব বার্বের পরে কি ইনফিনিটিভ হবে? এই মাহানুস মাই, হ্যাঁ স্যার এখানে আমরা যে গল্পে গল্পে যে ওয়ার্ডগুলো শিখলাম এই ওয়ার্ডগুলোর পরে যেই ভার্বটা আসবে সেটা টু প্লাস বি অন হবে, ইনফিনিটিভ হবে, সেটা টু প্লাস বি অন হবে সেটা কি হবে? ইনফিনিটিভ হবে। জি স্যার বুঝছি, ওকে ওকে ওকে
ওকে স্যার আসেন, তাহলে আমরা নেক্সট, এরপরে স্যার দেখেন আমরা এরপরে হচ্ছে আমরা আমাদের এখান থেকে এতক্ষণ যা যা পড়লাম এগুলা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করার ট্রাই করি, বা এতক্ষণ যা যা বুঝাইছি এগুলা আসলে আপনার পরীক্ষা কিভাবে আসে, পরীক্ষা কি হয় সেটা নিয়ে আরেকটু কথা বলি। স্যার তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সীমা সাহ স্যার আপনার কমেন্টের রিপ্লাইটা আমাদের অফিস থেকে দেওয়া হবে, আপনি প্যারা নিন না। এসএ 26 রিলেটেড আমাদের কোর্স ডিটেলস আমাদের আপনার কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনি যে কমেন্ট করছেন সেটা রিপ্লাইতে আমাদের অফিসিয়াল থেকে এই আপনার বিস্তারিত রিপ্লাই দেওয়া হবে আপনার কমেন্টের। ওকে কাইসান আহমেদ বলতেছে স্যার এত বড় গল্প কিভাবে মনে রাখবো, ভালো কোয়েশ্চেন, খুব ভালো একটা কোয়েশ্চেন। স্যার দেখো আমি শুরুতেই বললাম যে আমরা গল্প বা ড্রামা বা কোনো একটা মুভি যখন দেখি আমরা জাস্ট এগুলোকে এন্টারটেইন হিসেবে নিই, এবং আমরা যখনই কোনো কিছু এন্টারটেইন হিসেবে নিই, প্রেশার হিসেবে না নিই, ওই জিনিসগুলো আমাদের বেশি মনে থাকে। তো তুমি গল্পটাকে পড়া হিসেবে চিন্তা করবো না, চিন্তা করবো এটা একটা এন্টারটেইন, এটা একটা নাটকের মতো, এটা একটা যে শর্ট ফিল্ম বলো না, ওই শর্ট ফিল্মের মতো তুমি জাস্ট এখান থেকে পড়াশোনাটা করার ট্রাই করবা। জিনিসটা হচ্ছে এইভাবে চিন্তা করবো, এইভাবে অলওয়েজ বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। স্যার আসো, স্যার আমরা যদি এরপরে স্লাইডে যাই, বিগত বছরের প্রশ্নগুলো, বিগত বছরের কি প্রশ্নগুলো, এখন স্যার বিগত বছরের প্রশ্নগুলো কি দেখো, বিগত বছরের প্রশ্নগুলো কি দেখো, বিগত বছরের প্রথম প্রশ্ন বলছে উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট দা হুড লং, হিয়ার দা সেন্টেন্স টু। স্যার একটু খেয়াল করো এই যে টু দিয়ে কি বোঝানো হচ্ছে, টু দিয়ে কি বোঝানো হচ্ছে, দেখো টু এর পরে বি ওয়ান আছে, টু এর পরে কি আছে, বি ওয়ান, টু এর পরে কি আছে, বি ওয়ান, এই যে আছে না স্যার এখানে টু টেক কি আছে, টু টেক কি আছে, টু টেক। এখন বলা হচ্ছে যে এখানে টু দিয়ে কি বোঝানো হচ্ছে, এখানে টু দিয়ে কি কি বোঝানো হচ্ছে। স্যার এখন দেখো আমার এখানে এক নম্বর অপশন অ্যাডভার্ব, এবং তোমরা সবাই জানো এই টু কখনো অ্যাডভার্ব হতে পারে না। এরপরে এটা ইনফিনিটিভ মার্কার হতে পারে, আমরা পরের অপশনটা দেখি। প্রিপজিশন সব থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে কোথায় জানো, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে এই টু দেখার সাথে সাথে, এই টু দেখার কি সাথে সাথে, ও বলে দিবে এটা প্রিপজিশন, কারণ টু প্রিপজিশন জানে, তোমাকে মাথা রাখতে হবে এখানে টু এর পরে বি ওয়ান আছে, টু প্লাস বি ওয়ান ইনফিনিটিভ, টু প্লাস বি ওয়ান ইনফিনিটিভ, তার মানে স্যার এখানে অ্যান্সার অ্যাডভার্বও হবে না, প্রিপজিশনও হবে না, কনজাংশনও হবে না। এই যে অনেকে অনেকে বলতেছে পন্ডিত, এই যে অনেক পন্ডিত গুলো অ্যান্সার দিয়ে দিচ্ছে মাশাল্লাহ, ওর অ্যান্সার বলে দিচ্ছে ইনফিনিটিভ মার্কার, তাহলে স্যার একের অ্যান্সার কি স্যার ইনফিনিটিভ মার্কার, একের অ্যান্সার কি স্যার ইনফিনিটিভ মার্কার, সবাই একটু কমেন্ট বক্সে লিখে ফেলো, বলে ফেলো। তুমি এই যে মনে করো এখানে কমেন্টে লিখলা, হতে পারে এই কোয়েশ্চেনটা চলে আসছে, তখন তোমাদের কোয়েশ্চেনে দেখার সাথে মনে আসবে হ্যাঁ আমি কমেন্ট বক্সে বি লিখছিলাম। ওকে স্যার এরপরে স্যার দুই নম্বর কোয়েশ্চেনে যদি যাই, এই যে দেখো আ সিম্পল ইনফিনিটিভ, স্যার তোমাকে সিম্পলি বলি ইনফিনিটিভ এক ধরনের নাউন, শুধু কথাই ইনফিনিটিভ এক ধরনের কি নাউন, ইনফিনিটিভ এক ধরনের কি নাউন, ইনফিনিটিভ এক ধরনের কি নাউন, এটা মনে রাখবা, ইনফিনিটিভ এক ধরনের কি নাউন, সহজ ভাষায় ইনফিনিটিভ এক ধরনের কি নাউন। তাহলে অ্যান্সার অলরেডি বুঝে গেছো, অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে বলতো, আ সিম্পল ইনফিনিটিভ ডাজ দা ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন ভার্ব। সবাই বলো তো দুই এর অ্যান্সার কি হবে, সবাই কমেন্টে বলো, দ্রুত বলো দুই এর অ্যান্সার কি হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, নাউন হবে, ভার্ব হবে। ভাই অলরেডি বলে দিচ্ছি অ্যান্সার কি হবে, ভাই অলরেডি বলে দিচ্ছি। এই যে অনেকে অ্যান্সার দিচ্ছে, প্রবাস দিচ্ছে, নৌশিন, এরপর কাইসার, লামিয়া, মিফতা, মেহেজাবিন, নয়নের পর আবুল কালাম আজাদ, নার্গিস আক্তার, এই যে অ্যান্সার দিচ্ছে সবাই সি সি, তার মানে স্যার আমরা অ্যান্সার কি বলে দেখি সি, অ্যান্সার কত তিন নাউন, অ্যান্সার কত নাউন, অ্যান্সার কত নাউন। স্যার এরপরে তিন নম্বর কোয়েশ্চন, স্যার দেখো আই লাভ টু প্লে, আই লাভ টু কি প্লে চিজ হোয়েন আই ওয়াজ এট কলেজ, হিয়ার টু প্লে। স্যার এখানে দুটা কোয়েশ্চেনে অপশন সেম দিয়ে আসছিল, দুটা কোয়েশ্চেনেরই অপশনগুলো সেম ছিল, কিন্তু দুইটাই ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, ভিন্ন ভিন্ন কি বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে দেখো আই লাভ টু প্লে চিজ হোয়েন আই ওয়াজ এট কলেজ, এখানে বলা হচ্ছে টু প্লে, টু প্লেটা কি। এবার দুই নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে শি লাভস টু কুক, এই যে দেখো যারা কোয়েশ্চেন করছিলা, এই যে লাভ একটু আগে পড়ছো না তুমি, একটু আগে পড়ছো না লাভ, লাভ এই ওটার পরে কি বসে, টু প্লাস বি ওয়ান বসে, এই যে দেখো টু প্লে, এই যে টু এর পরে বি ওয়ান, টু এর পরে কি বি ওয়ান, টু এর পরে কি বি ওয়ান, এবার দেখো লাভস, এই যে দেখো টু কুক, এই যে দেখো টু কুক, এই যে দেখো কুক বি ওয়ান, এটা হচ্ছে টু কুক বি ওয়ান, এটা হচ্ছে কি টু। তাহলে দেখো ইনফিনিটিভ এর পরে টু প্লাস বি ওয়ান বসে, ইনফিনিটিভ এর পরে টু প্লাস কি বসে বি ওয়ান বসে। অনেকে অ্যান্সার কমেন্টে দিয়ে দিচ্ছে ডি ডি ডি, আরে সেরা কোন আন্ডা বাচ্চাগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছে সি,
নাকি ডি? অবশ্যই ডি স্যার। ইনফিনিটিভ হবে, কি হবে? ইনফিনিটিভ, কারণ টু প্লাস বি ওয়ান মানে হলো কি? ইনফিনিটিভ। টু প্লাস বি ওয়ান মানে কি? ইনফিনিটিভ। টু প্লাস বি ওয়ান মানে কি? ইনফিনিটিভ স্যার। চার নাম্বার কোয়েশ্চেন স্যার, দেখো চার নাম্বার কোয়েশ্চেন। এই যে দেখো, এবার একটু ভিন্ন কোয়েশ্চেন আসছে। এতক্ষণ পর্যন্ত জিজ্ঞেস করছিল যে টু প্লাস বি ওয়ান কি, টু প্লাস বি ওয়ান কি, এতক্ষণ পর্যন্ত কোয়েশ্চেন ছিল কি টু প্লাস বি ওয়ান কি, এখন তোমাকে বলছে আই ফরগেট। আই কি? ফরগেট, আমি ভুলে যাই। আমি কি যাই? ভুলে যাই। এখন তোমাকে একটু আগে শিখাইছিলাম স্যার, ভুলে গিয়েছিলাম নিজেকে। ভুলে গিয়েছিলাম কি? নিজেকে স্যার। ভুলে যাওয়া ফরগেট একটা কি? ইনফিনিটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড? ইনফিনিটিভ ওয়ার্ড। ইনফিনিটিভ মানে কি স্যার? টু প্লাস বি ওয়ান। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস বি ওয়ান। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস বি ওয়ান। এই যে মায়ন, মাইশা, কাইসার হামিদ, কাদাজা, সাইমা, আসমা কাশেম, কাইসার হামিদ অ্যান্সার দিয়ে যাচ্ছে, মেহেজাবিন মিথিলা অ্যান্সার দিয়ে যাচ্ছে, প্রবাস, এরপর লামিয়া, এই যে অ্যান্সার দিয়ে দিচ্ছে সবাই, সি সি। এই যে দেখো স্যার, সি নাম্বারে কি আছে? টু ক্যারি, কারণ আমরা জানি ফরগেট ওয়ার্ডটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি স্যার? টু প্লাস বি ওয়ান। ইনফিনিটিভ মানে কি স্যার? টু প্লাস বি ওয়ান। ইনফিনিটিভ মানে টু প্লাস কি? বি ওয়ান। ইনফিনিটিভ মানে টু প্লাস কি? বি ওয়ান। তাহলে কি হবে স্যার? টু ক্যারি। কি হবে? টু ক্যারি। কি হবে? টু ক্যারি। ওকে স্যার, নেক্সট। তাহলে স্যার অ্যান্সার কি হচ্ছে? টু কেডি। এই যে যারা অ্যান্সার দিছো সবাইকে ধন্যবাদ। এই যে এতক্ষণ পর্যন্ত আমাদের পড়াইছে একটু আগে, তুমি পারতেছো স্যার। এরপর আসেন, ওকে স্যার একটা কোয়েশ্চেন, মানে ইনফিনিটিভ মার্কার বলতে কি বোঝানো হচ্ছে স্যার? এটা খুবই ইজি। ইনফিনিটিভ মার্কার বলতে বোঝানো হচ্ছে কোনটা দ্বারা ইনফিনিটিভ বোঝায়। ইনফিনিটিভ মার্কার মানে বোঝানো হচ্ছে কোনটা দ্বারা কি ইনফিনিটিভ বোঝায়। তাহলে টু প্লাস বি ওয়ান দ্বারা ইনফিনিটিভ বোঝায়, এটাই ইনফিনিটিভ মার্কার। অর্থাৎ টু প্লাস বি ওয়ান মানে ইনফিনিটিভ। এই এটাকে আমরা আবার অনেকে অনেক বইয়ে ইনফিনিটিভ মার্কার বলে টু প্লাস বি ওয়ান কে, এতটুকুই। অর্থাৎ টু প্লাস বি ওয়ান বলতে ওই যে টু এর পরে বি ওয়ান আছে না, ওই টুটাকে ইনফিনিটিভ মার্কার বলো আর কি। আশা করে বুঝছেন স্যার। এবার নেক্সট, আই লাইক গ্যাপ উইথ ইউ। এখন দেখো স্যার, লাইক, লাইক মানে কি? পছন্দ করা। লাইক মানে কি? পছন্দ করা। আমি তোমার সাথে ট্রাভেল বলছে, তাহলে অ্যান্সার কি হবে? অবভিয়াসলি টু ট্রাভেল। অবভিয়াসলি কি? টু ট্রাভেল। আমি তোমার সাথে ভ্রমণ করতে পছন্দ করি। তোমার সাথে কি করতে পছন্দ করি? ভ্রমণ করতে পছন্দ করি। তোমার সাথে কি করতে পছন্দ করি? ভ্রমণ করতে পছন্দ করি। তাহলে স্যার কি হবে? এজ এ লাইক অ্যাজ ইউজুয়াল কি হবে? টু প্লাস বি ওয়ান। টু প্লাস কি? বি ওয়ান। টু প্লাস কি? বি ওয়ান। তাহলে কি হবে স্যার? টু ট্রাভেল। টু কি? ট্রাভেল। এই যে অ্যান্সার বলে দিচ্ছে মায়ন, মাইশা অ্যান্সার বলে দিচ্ছে, জাইমা রহমান, প্রবাস অ্যান্সার বলে দিচ্ছে, অ্যান্সার কি স্যার? টু ট্রাভেল। টু ট্রাভেল স্যার, এতটুকু বোঝা গেছে। ওকে স্যার, নেক্সট স্যার, আমরা একটু এবার আমাকে কমেন্টে জানাও, এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি, এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি এতটুকু সবাই বুঝছে কিনা বলো। এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি, এতক্ষণ পর্যন্ত যা যা সলভ করাইছি একটু বলেন। এই কাইসার কমেন্ট করতেছে স্যার, একটা সুরাবদ্ধি শিখাই দেন এই ইনফিনিটিভের উপর। হ্যাঁ, সারা জীবন আমি সুরাবদ্ধি শিখিয়ে, এই দুই এক আমি ক্লাস যতগুলো নিয়েছি সবগুলো সুরাবদ্ধি দিয়ে দিয়ে আমি সবগুলোর অভ্যাস খারাপ করে ফেলছি। এখন থেকে নো সুরাবদ্ধি, এখন থেকে সবগুলো হবে লিগাল বুদ্ধি, কোনো লিগাল বুদ্ধি হবে না এখন থেকে স্যার। এই যে গল্প যেটা শিখাইছি না, এটাই আসলে সুরাবুদ্ধি ছিল। আপনি জাস্ট ইমাজিন করেন ইনফাত, এরপরে ইনভার্টার কি কি হয়েছে, অ্যাসাম্বা কি কি বলছে, কেমনে কি হয়েছিল, কেমনে রিফিউজ করছিল, কেমনে কি করছি, কেমনে কোথায় গেছি, এবার ডিরেক্ট মাদার ইন লতে চলে গেছি, এগুলো সুরাবুদ্ধি। এগুলো কি? সুরাবুদ্ধি। ওকে স্যার, সবাই অনেকে কমেন্ট করতেছে স্যার বুঝছি, দিস আর ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে স্যার, সবাইকে ধন্যবাদ স্যার। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার একটা ওয়ার্ড একের অধিক বাক্যের মধ্যে ব্যবহার হবে ঠিকই, অর্থাৎ আরো সহজ করে বললে সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সেম ওয়ার্ডস বাট কি? ডিফারেন্ট পার্টস অফ কি? স্পিচ। এই যে দেখো, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ কি? স্পিচ। অর্থাৎ একটা ওয়ার্ড বাক্যের মধ্যে যখন ব্যবহার হবে, ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে সেটা নির্ভর করবে ওই বাক্যের উপর। স্যার আবার দেখো, একটা ওয়ার্ড যখন বাক্যের মধ্যে ব্যবহার করা হবে, ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে সেটা নির্ভর করবে ওই বাক্যের উপর। যেমনটা আজকে আমরা কথা বলবো অ্যাভাব নিয়ে, কি নিয়ে? অ্যাভাব নিয়ে। কি নিয়ে? অ্যাভাব নিয়ে। স্যার আমরা সবাই জানি অ্যাভাব একটা প্রিপোজিশন। অ্যাভাব একটা কি? প্রিপোজিশন। কিন্তু এখন আমরা দেখব
এই অ্যাবভ ওয়ার্ডটা প্রিপজিশন ছাড়াও একটা বাক্যের মধ্যে আরো কি কি হতে পারে, বাক্যের মধ্যে ব্যবহারের পরে আরো কি কি হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রবাস বলতেছে স্যার ইনফিনিটিভ যে ওয়ার্ড গুলো শিখে লেনের বাহারি কি ওয়ার্ড জানার প্রয়োজন পড়বে না? তো না স্যার, ইনশাল্লাহ আমরা যা পড়াচ্ছি যা পড়াইছি এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। দেখো আমরা অফলাইন এসে 2020 থেকে পড়াচ্ছি, আমি পার্সোনালি অনলাইনে এখন আস্তে আস্তে যে অনলাইনে আমাদের পড়ালেখার মাধ্যমে আমরা আসলাম। তো অফলাইনে আলহামদুলিল্লাহ আমাদের যারা চট্টগ্রামের আছে তারা জানে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো স্টুডেন্ট চান্স পাই, কত জন বাচ্চা সেটা বলতেছে না, খুব ভালো চান্স পাই আলহামদুলিল্লাহ আমার। আমরা চেষ্টা করি ডেডিকেশন দিয়ে পড়াতে, কারণ আমি স্টুডেন্টকে কখনো স্টুডেন্ট হিসেবে চিন্তা করি না, আমি চিন্তা করি আমার ছোট ভাই ছোট বোন। আমার ছোট ভাই ছোট বোন থাকলে আমি যেভাবে ওকে গাইডলাইন দিতাম আমি ঠিক আপনাদেরও ঠিক সেভাবে গাইডলাইন দিচ্ছি, ঠিক ততটুকুই পড়ানোর ট্রাই করি যতটুকু তোমার দরকার। দেখো তুমি এডমিশন পরীক্ষা দিবা, তুমি বিসিএস পরীক্ষা দিচ্ছ না, তুমি জব পরীক্ষা দিচ্ছ না, তুমি ঠিক ততটুকুই পড়া ট্রাই করবা যতটুকু তোমার দরকার হয়, এক্সট্রা পয়সা নেওয়ার দরকার নাই। তোমার ইনফিনিটিভ পড়তে যদি তুমি তিনটা তিন দিন শেষ করে ফেলো তাহলে তুমি অন্য একটা চ্যাপ্টার তো তোমার লস। তুমি ইনফিনিটিভ থেকে ঠিক যতটুকু যতটুকু আমি পড়াচ্ছি ততটুকুই পড়ো, এর বাইরে ইনশাল্লাহ কোনো কিছু লাগবে না। ওকে ওকে স্যার আসেন, কাইসার হামিদ স্যার, আচ্ছা ওকে ওকে স্যার আপনাদের কোয়েশ্চেনের আনসার আশা করি পাইছেন, ইনফিনিটিভ নিয়ে যে কোয়েশ্চেনটা ছিল আশা করি পাইছেন। ওকে স্যার দেখো অ্যাবভ, স্যার দেখো একটা কোয়েশ্চেন আসছে, রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি, রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কি কেয়ারফুলি। আচ্ছা কে বলতে পারবা এখানে অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা এখানে অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ, সবাই কমেন্টে বলো, সবাই বলো এখানে অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ, সবাই বলো অ্যাবভ এখানে কোন পার্টস অফ স্পিচ, সবাই বলো অ্যাবভ এখানে কোন পার্টস অফ স্পিচ। একটা কোয়েশ্চেন দিছে রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি, অ্যাবভ অ্যাবভ স্যার অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ, সবাই বলো অ্যাবভ এখানে কোন পার্টস অফ স্পিচ। এই যে রাশিদ আক্তার বলেছে প্রিপজিশন, দেখি সবাই বলো, দেখি কার্ডটা কারেক্ট হয়, দেখি সবাই বলো এখানে অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ হবে প্রিপজিশন অ্যাডজেক্টিভ। এই যে দেখো অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছে, এই যে এটা এই যে কনফিউশন যে ক্রিয়েট হচ্ছে, কনফিউশন তৈরি হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা নিয়ে আমরা কি বলবো কথা বলবো। এই যে প্রিপজিশন 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 বলতেছে সবাই, স্যার আসো নাউন নাউন নাউন, অনেকে নাউন বলতেছে, অনেকে অ্যাডজেক্টিভ বলতেছে, অনেকে অ্যাডজেক্টিভ নাউন। এই যে দেখো স্যার এক এক ধরনের কনফিউশন পাচ্ছি না স্যার, এবার একটু ব্যাখ্যাতে আসি স্যার, এবার একটু শুনো একটু ভাইয়ের কথা মন দিয়ে শুনো স্যার, এই যে অ্যাবভ এটা কি স্যার, অ্যাবভ এটা কি স্যার, অ্যাবভ স্যার একটু শুনো অ্যাবভ স্যার একটু দেখো, সব সময় এরকম সেন্টেন্স দিয়ে যখন বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ বের করো, সবাই শুনো ভালো করে শুনো, এই আমরা বাচ্চারা সবাই শুনো, যখন তোমাকে বলবে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ ব্যাখ্যা করো, তখন তুমি যেটা করবা এর আগের ওয়ার্ডটা দেখবা এবং এর পরের ওয়ার্ডটা দেখবা, এর আগের ওয়ার্ডটা দেখবা এবং এর কি পরের ওয়ার্ডটা দেখবা। স্যার অ্যাবভ অ্যাবভের আগে কি আছে, দা, অ্যাবভের আগে কি আছে, দা। স্যার দা একটা আর্টিকেল, দা একটা কি আর্টিকেল, দা একটা কি আর্টিকেল, দা একটা কি আর্টিকেল, দা একটা কি আর্টিকেল। এখন দেখো স্যার দেখো দা একটা কি সেন্টেন্স কে মডিফাই করতেছে প্রিপজিশন সি। আচ্ছা স্যার একটু বলি, মডিফাই বলো আদার্স বলো আমরা টেকনিক দিয়ে কিভাবে শেখাই একটু ট্রাই করি, ঠিক আছে ওকে। হ্যাঁ ওকে, অনেকে নাউন অ্যাডজেক্টিভ অনেকে অনেক কিছু বলতেছে স্যার, এখন আসো রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কি কেয়ারফুলি। স্যার এখন দেখো তো দা একটা কি আর্টিকেল, দা একটা কি আর্টিকেল, দা একটা কি স্যার আর্টিকেল। এবার দেখো স্যার আর্টিকেলের পরে অ্যাবভ আছে সেন্টেন্স আছে, অ্যাবভ আছে কি আছে সেন্টেন্স আছে, যে অনেকে বলতেছে অ্যাডজেক্টিভ, অনেকে বলতেছে কি অ্যাডজেক্টিভ। আমরা এবার আমরা তো অপশনে যাই, কি যাই অপশনে যাই। স্যার দেখো বলছিলাম আগে কি আছে পরে কি আছে দেখবা, আগে কি আছে পরে কি আছে দেখবা। স্যার দেখো তো সেন্টেন্স আছে, এদিকে কি আছে সেন্টেন্স, কি আছে সেন্টেন্স, তাহলে আমরা সবাই জানি সেন্টেন্স ওয়ার্ডটা কি নাউন, সেন্টেন্স ওয়ার্ডটা কি নাউন। তাহলে অ্যাবভ কি, অ্যাবভ কি স্যার, অ্যাবভ কি দেখো, অ্যাবভ কি দেখো স্যার, অ্যাবভ কি দেখো, সেটা কি নাউন, সেটা কি অ্যাডজেক্টিভ, সেটা কি অ্যাডভার্ব, সেটা কি প্রিপজিশন। এই যে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ একটু পরে দেখা দিচ্ছি আমি, কেন অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ স্যার, কেন অ্যাডজেক্টিভ দেখো, কেন অ্যাডজেক্টিভ দেখো স্যার, অ্যাডজেক্টিভ হওয়ার রিজন হলো এই যে আমরা এখানে ব্যাখ্যা দিচ্ছি আর্টিকেল 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 এবং নাউন, আর্টিকেল এবং নাউন, আর্টিকেল এবং নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটিমাত্র ওয়ার্ড থাকবে সেটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটিমাত্র ওয়ার্ড থাকবে সেটা অ্যাডজেক্টিভ। আমি শুরুতেই বলছি না যে ওয়ার্ডটা দেওয়া থাকবে ওই ওয়ার্ডটার আগে এবং পরে দুটো দুইটা ওয়ার্ডে দেখবা, এই ওয়ার্ডটার আগে এবং পরে
দুইটা ওয়ার্ড দেখবা, যেমন এখানে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্স, সরি রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি। এই যে তুমি অ্যাবভ যে ছিল সেটার আগে কি আছে? আর্টিকেল আছে। সেটার আগে কি আছে? আর্টিকেল আছে। সেন্টেন্স ওয়ার্ডটা কি? নাউন। সেন্টেন্স ওয়ার্ডটা কি? নাউন। তাহলে দেখো, আর্টিকেল এবং নাউনের মাঝখানে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটি মাত্র ওয়ার্ড, একটি মাত্র ওয়ার্ড, একটি মাত্র ওয়ার্ড, আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটি মাত্র ওয়ার্ড থাকবে, সেটা কি? না, অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটি মাত্র ওয়ার্ড থাকবে, সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটি মাত্র ওয়ার্ড থাকবে, সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে স্যার আশা করি এটা বুঝছো, এটা আজীবন মনে রাখবা। এরকম সেন্টেন্স তুমি অ্যাডমিশন টেস্টে অনেক পাবা, এরকম সেন্টেন্স তুমি, এরকম কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে কি অনেক পাবা। অলওয়েজ মাথায় রাখবা, আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটিমাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। স্যার নেক্সট, নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। স্যার নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি, দেখো নেক্সট কোয়েশ্চন কি? দ্য হিভেন্টস আর অ্যাভভ। দ্য হিভেন্টস আর কি? 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 অ্যাভভ। স্যার ওকে, স্যার দেখো সবাই কমেন্টে বলো তো আগে, এখানে অ্যাভভ কি? এখানে অ্যাভভ কি? সবাই বলো, এখানে অ্যাভভ কি? সবাই বলো, এখানে অ্যাভভ কোন পার্টস অফ স্পিচ? সবাই বলো, এখানে অ্যাভভ কোন পার্টস অফ স্পিচ? সবাই বলো, এটা কি নাউন? এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন? স্যার দেখি সবাই বলো। এই যে অনেকে বলতেছে নাউন, অনেকে বলতেছে নাউন, অনেকে বলতেছে নাউন। ওকে স্যার একটু সবাই বলো, এটা কি নাউন? এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন? দেখো এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন? দেখো দেখি সবাই বলো। স্যার সবাই বলতেছে নাউন, প্রিপোজিশন, নাউন, প্রিপোজিশন। ওকে বাকিরা বলো, সবাই বলো নাউন, নাউন বলো, সবাই বলো। স্যার কোয়েশ্চনটা খেয়াল করো, কোয়েশ্চনটা খেয়াল করো, কোয়েশ্চন কি? কোয়েশ্চন কি দিছে দেখো, কোয়েশ্চন কি দিছে দেখো, কোয়েশ্চন কি দিছে দেখো। কোয়েশ্চন বলছে যে, কোয়েশ্চন কি বলছে? কোয়েশ্চন কি বলছে দেখো? কোয়েশ্চন বলছে দ্য হিভেন্টস আর অ্যাভভ। দ্য হিভেন্টস আর কি? অ্যাভভ। দ্য হিভেন্টস আর কি? অ্যাভভ। দ্য হিভেন্টস আর কি? অ্যাভভ। স্যার এবার বলি, এই যে এটাকে ফারজানা, পারিয়া, নিশাত এবং কাইসার হামিদ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলতেছে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ওকে স্যার এবার বলি, শুনো স্যার, অ্যাভাব প্রিপোজিশন না? অ্যাভাব কি? প্রিপোজিশন। সারা জীবন মনে রাখবা, প্রিপোজিশন দিয়ে কোনো বাক্য শেষ হলে, প্রিপোজিশন দিয়ে কোনো বাক্য শেষ হলে, প্রিপোজিশন দিয়ে কোনো বাক্য শেষ হলে, প্রিপোজিশন দিয়ে কোনো বাক্য শেষ হলে সেটা অ্যাডভার্ব। সেটা কি? অ্যাডভার্ব। প্রিপোজিশন দিয়ে কোনো বাক্য শেষ হলে সেটা কি? অ্যাডভার্ব। প্রিপোজিশন দিয়ে কোনো বাক্য শেষ হলে সেটা অ্যাডভার্ব। প্রিপোজিশন দিয়ে কোনো বাক্য শেষ হলে সেটা কি? অ্যাডভার্ব। তার মানে স্যার দেখো, আমার অ্যাভাব দিয়ে বাক্যটা শেষ হয়েছে না, অ্যাভাব দিয়ে বাক্যটা শেষ হয়েছে না, তাহলে সেটা কি? অ্যাডভার্ব। তাহলে সেটা কি? অ্যাডভার্ব। প্রিপোজিশন দিয়ে কোনো একটা বাক্য যদি শেষ হয়ে যায় সেটা অ্যাডভার্ব। প্রিপোজিশন দিয়ে কোনো একটা বাক্য যদি শেষ হয়ে যায় সেটা কি? অ্যাডভার্ব। প্রিপোজিশন দিয়ে কোনো একটা বাক্য যদি শেষ হয়ে যায় সেটা কি? অ্যাডভার্ব। প্রিপোজিশন দিয়ে কোনো একটা বাক্য যদি শেষ হয়ে যায় সেটা কি? অ্যাডভার্ব। প্রিপোজিশন দিয়ে কোনো একটা বাক্য শেষ হবে সেটা কি? অ্যাডভার্ব। স্যার ব্যাখ্যা, ব্যাখ্যা আসি, ব্যাখ্যা কি বলছে দেখো, এই যে দেখো ব্যাখ্যা, আমি এখন এতক্ষণ যেটা বলছি সেটা, প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হলে সেটা কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হলে সেটা কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। স্যার আশা করি বুঝছো। নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চন। স্যার দেখো, দা মোরাল ল ইজ অ্যাভাভ দা সিভিল ওয়ার্ড। স্যার এখানে বলো তো, অ্যাভাভ কোন পার্টস অফ স্পিচ? তাই বলো, অ্যাভাভ এখানে কোন পার্টস অফ স্পিচ হবে বলো? স্যার এই কোয়েশ্চনটা দেখো, অ্যাভাভ কোন পার্টস অফ স্পিচ হবে এটা বলো। স্যার এখানে বলো, একে এই বাক্যের মধ্যে অ্যাভাভ কোন পার্টস অফ স্পিচ হবে বলো? এই বাক্যের মধ্যে অ্যাভাভ কোন পার্টস অফ স্পিচ হবে বলো? এই বাক্যের মধ্যে অ্যাভাভ কোন পার্টস অফ স্পিচ হবে বলো? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন কোনটা হবে বলো? তাই সবাই দ্রুত বলো, সবাই দ্রুত বলো, সবাই দ্রুত বলো। প্রিপোজিশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অনেকে অনেক কিছু বলতেছে। ওকে স্যার এবার একটু আসি, তারপর একটু আসি, বলছিলাম না আগে আর পরে দেখবা, আগে আর পরে দেখবা। স্যার এখন দেখো, আমরা যদি একটু ব্যাখ্যাতে যাই, একটু কিসে যাই ব্যাখ্যাতে, স্যার দেখো, দা সিভিল ল, দা কি? সিভিল ল, দা কি? সিভিল ল। স্যার এটা দা সিভিল ল যেটা বলছে, এটা একটা নাউন ফ্রেজ। এটা একটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। দা সিভিল 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 একটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। স্যার নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসে। নাউন ফ্রেজের আগে কি বসে? প্রিপোজিশন বসে। নাউন ফ্রেজের আগে কি বসে? প্রিপোজিশন বসে। নাউন ফ্রেজের আগে কি বসে? প্রিপোজিশন বসে। অথবা আমরা বলতে পারি প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসে। নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসা যে কথা, প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসা কি সেম কথা।
প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ বসে যে কথা, নাউন ফ্রেজের আগে প্রিপজিশন বসে কি সে কথা। স্যার আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তাহলে অ্যান্সার কি বলে দেখো, অ্যান্সার কি বলে দেখো, প্রিপজিশন অ্যান্সার কি বলে, প্রিপজিশন ব্যাখ্যা। আমি এতক্ষণ যেটা বলছি দেখো, যে দেখো নাউন ফ্রেজের আগে প্রিপজিশন বসে, নাউন ফ্রেজের আগে কি বসে, প্রিপজিশন বসে, নাউন ফ্রেজের আগে কি বসে, প্রিপজিশন বসে। স্যার সবাই বুঝছো কিনা বলো, স্যার এতটুকু সবাই বুঝছো কিনা বলো, স্যার এতটুকু সবাই বুঝছে কিনা একটু দ্রুত বলো, এতটুকু সবাই বুঝছে কিনা সবাই একটু দ্রুত বলো, স্যার এতটুকু সবাই বুঝছে কিনা একটু দ্রুত সবাই বলো, স্যার এতটুকু সবাই বুঝছে কিনা দ্রুত একটু বলো, স্যার এতটুকু সবাই বুঝছে কিনা একটু বলো। বুঝছি স্যার, মায়ন মাইশা বুঝছি স্যার, জাইমার রহমান বুঝছি স্যার, ওকে ওকে স্যার। আমরা এরপরে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা স্যার আমাদের আসলে আপনার কোয়েশ্চেন হচ্ছে এই যে এতটুকুই ছিল স্যার। এবার আমরা একটু এতক্ষণ যা যা পড়ছি পড়াশোনা নিয়ে তো আসলে কথা বলি, এবার একটু আমি আগামী দুই এক মিনিট যে কথাটা বলবো সেটা নিয়ে একটু সবাই শুনো, আগামী দুই এক মিনিট যে কথাটা বলবো এটা নিয়ে এটা একটু সবাই শুনবা, সবাই এই কথাটা একটু শুনবা। দেখো আগামী দুই মিনিট যেটা বলছি সেটা একটু সবাই শুনো। আমরা নর্মালি তো আসলে সবসময় পড়াশোনা করায় একটু জীবনমুখী পড়াশোনা করাই। দেখো জীবনমুখী পড়াশোনা আসলে কি স্যার, এবার শোনো আমি তোমাকে বলি জিনিসটা কিরকম। দেখো তুমি এখন এইচএসসিতে, তোমার এজ কত এখন, তোমার এজ আমি ধরে নিলাম 18 এবং কত 19, খুব ভালো করে বুঝার ট্রাই করিও, 18 এবং কত 19। দেখো আমাকে কেন সফল হতে হবে, আমাকে কোনো সাকসেসফুল পার্সন হতে হবে, আমাকে কেন পাবলিকে দেখতে হবে, আমাকে জীবনে কেন কিছু করতে হবে, তোমাকে সিম্পলি বলি। দেখো আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের চাকরি করে পড়াশোনা করে, পড়াশোনা যে আমি করব, পড়াশোনা শেষ করে চাকরি করতে করতে তুমি এখন এইচএসসি পরীক্ষা দিছো, আমি ধরে নিলাম অনার্স তখনও 4 বছরে হবে না, 5 বছর লাগবে স্বাভাবিক। তাহলে আমি ধরো 4 থেকে 5 হিসাব করলাম, কারণ আনএক্সপেক্টেড অনেক কিছু হতে পারে, তাহলে 5 বছর। এরপর তোমার এমবিএ মাস্টার্স, এরপর চাকরি পাই যারা 1 বছর, তাহলে আমি ধরে নিলাম তোমার বয়স যখন 26 হবে বা 27 হবে তখনই তুমি কি করতে পারবা, চাকরি করে তোমার ইনকাম যেটা বলে সেটা তুমি করতে পারবা। এখন এই যে চাকরি যে তুমি করবা, এই চাকরি তোমার বয়স তখন কত হবে, 28-27। এখন তুমি একটু নিজে নিয়ে চিন্তা করো তো, তুমি যখন ইনকাম করবা তোমার বয়স যখন 27-28, ঠিক ততদিন পর্যন্ত তোমার আব্বু অথবা আম্মু ওনাদের দুজনের মধ্যে দুজনে কি বেঁচে থাকবে। মানুষ মরণশীল, দুনিয়াতে আমরা আসছি আমরা চলে যাব। এখন দেখো এমনও হইতে পারে তুমি চাকরি করে ইনকাম করবা, ঠিক ততদিন পর্যন্ত তোমার আব্বু আম্মুর মধ্যে যে কোনো একজন নাও থাকতে পারে, ঠিক ওই সময় গিয়ে তুমি অনেক বড় একটা আফসোস করবা। কিরকম আফসোস, আফসোস করবা এইভাবে যে আচ্ছা আমি তো এখন চাকরি করতেছি, আমার ভালো স্যালারি আছে, আমি ভালো ইনকাম করতেছি, কিন্তু আমার এই টাকাগুলা আমি আমার আব্বু আম্মার জন্য খরচ করতে পারতেছি না, জীবনে এটাতে কত কষ্টদায়ক সেটা তুমি ওই সময় বুঝবা। এটা তুমি এখন হয়তো আমার কথা শুনে তোমার মনে হচ্ছে ধরো ভাইয়া কি বলতেছে, কিন্তু একটু ফিল করো। এই কথাটা হচ্ছে আমাকে আমার আব্বু বলছিল 2015 সালে, একটু বলি, উনি যখন অপারেশন হয়েছিল ওনার, উনি একটা কথা বলছে, দেখো আমাদের এখন অনেক টাকা পয়সা আছে কিন্তু তোমার দাদা দাদি নাই, আমরা চাইলে ওনার জন্য টাকা খরচ করতে পারতেছি না। এই জিনিসটা আমাকে অলওয়েজ কেমন যেন একটা আমাকে কি করে ধাক্কা দেয়, মানে কিছু করতে হবে আসলে আব্বু আম্মু বেঁচে থাকার আগে ওনাকে কিছু করে দেখাইতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো ভাই আমি কি এই সময়ের মধ্যে এই আমার এখন যে সময়টা, ভাই আমি কি এখন চাকরি করব, আমি কি টাকা ইনকাম করব, না তোমাকে এই সময়ে তোমার আব্বু আম্মু কখনো টাকা পয়সা ইনকাম করতে বলে না, তোমার আব্বু আম্মু বরং তোমাকে বলে যে তুমি পড়াশোনা করো। এখন দেখো এই যে ওনারা বেঁচে থাকা অবস্থায় তোমাকে পড়াশোনা করতে বলতেছে, তুমি পড়াশোনা করে ওনাদের মুখ উজ্জ্বল করো, এটাই বাবা মা হিসেবে ওনাদের জন্য গিফট। তুমি 26 বছর বয়সে 28 বছর বয়সে যখন ইনকাম করবা, ঠিক ওই সময়টা ওনাদের, ওনারা যদি বেঁচে থাকে তখন ওনাদের জন্য ইনকামটা দরকার তোমার, এখন তোমার ইনকাম দরকার নাই, এখন তোমার পড়াশোনাটা দরকার, ভালো একটা জায়গায় যাওয়া দরকার, যাতে ওনারা যদি মারাও যায়, ওই যে আমাদের একটা কথা বলে, মানে কলিজাটা মানে কি একটা কথা বলে আসলে আমি জানি না, মানে ভুলে গেছি আসলে, মানে বাবা মারা বলে মানে মারা গেলে কলিজাটা ফসে যাবে বা সামথিং লাইক এরকম কিছু একটা বলে, এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না আসলে জিনিসটা কিরকম কিভাবে বলে জানি না, শুনছি অনেকবার। মানে সহজ ভাষায় যেটা বোঝাতে যাচ্ছি, তোমার আব্বা আম্মু বেঁচে থাকা অবস্থায় তুমি এমন কিছু করো যা তোমরা মারা গিয়ে আফসোস না করে, তোমার আফসোস না হয়,
এই জন্যই আসলে আমাদের ভালো কিছু করা দরকার। অনেকে বলে, আমি দেখো আমি পাবলিকের কথা বলি, দেখো পাবলিকে তোমাকে টিকতে কেন হবে, পাবলিকে তুমি টিকবা প্রথমত তোমার ভালো একটা লাইফ হতে পারে, তোমার আব্বা আমার স্বপ্ন পূরণ হতে পারে, সোশ্যাল ডিমান্ড সামাজিক ক্ষেত্রে চাহিদা ফিল আপ করার জন্য তোমার পাবলিকে দেখতে হবে। ওই যে তোমাকে এখন ফ্যামিলির আশেপাশের অনেক মানুষ কোটা দিয়ে কথা বলে না, তোমার আব্বা আমাকে অনেক কিছু বলে না, হ্যাঁ মেয়েকে কেন পড়াশোনা করাচ্ছেন এত টাকা খরচ করে, ছেলেকে কেন পড়াশোনা করাচ্ছেন এত টাকা খরচ করে, বাইরে পাঠাই দেন, ওই যে মানুষগুলো তোমার আব্বা আমাকে কথা শোনাচ্ছে, রেজাল্ট যেদিন দিবে যেদিন চান্স পাবে সেদিন ওই রেজাল্টটা নিয়ে ওই ওই মানুষগুলোর দরজার মধ্যে লাগাই দিয়ে চলে আসবা, এই দেখেন আমি এখানে চান্স পাইছি, আমার আব্বা আম্মা আমার পেছনে টাকা খরচ করছিল যে এই যে এগুলোর জন্য খরচ করছিল। দেখো এই জিনিসগুলো তুমি চিন্তা করো, এগুলো হচ্ছে মোটিভেশন। আসলে তোমার মোটিভেশন তোমার বাসায়, তোমার আব্বা আম্মুর হচ্ছে তোমার সব থেকে বড় মোটিভেশন। ইউর বিগেস্ট মোটিভেশন ইজ ইউর প্যারেন্টস, তোমার সব থেকে বড় মোটিভেশন হলো তোমার বাবা মা। আমরা কেন তোমাকে যতক্ষণই বলি না কেন, যত কিছু করি না কেন, ওই বাবা মার থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। তো স্যার কথাবার্তা অনেক বলছি, পড়াশোনার বাইরে আসলে ছোট ভাই বোনগুলো একটু মোটিভেট করার দরকার হয়, এই জন্য আসলে এত কিছু বলা। আজকে আমরা খুব বেশি পড়াই নাই, আমরা জাস্ট ইনফিনিটিভ ইনফিনিটিভ নিয়ে কথা বলছি এবং কিছু পার্টস অফ ইংলিশ নিয়ে কথা বলছি। কাইসার আহমেদ কোয়েশ্চেন করতে স্যার ক্লাস, হ্যাঁ স্যার আমরা চেষ্টা করতেছি, আমরা আসলে একটু এই আমাদের গোছালো কোর্স প্ল্যান তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, তোমাদের এই তোমরা সবকিছু জানতে পারবা। আপাতত আমি যেহেতু নিচ্ছি তাহলে আমি নিচ্ছি, ধরে নাও। ওকে স্যার এবার একটু সবাই বলো, এতক্ষণ পর্যন্ত ওভারঅল যা যা পড়াইছি সবকিছু তোমাদের ভালো ভালো করে বুঝছো কিনা, কোনো কনফিউশন আছে কিনা, এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও। কারো কোনো কোয়েশ্চেন কারো কোনো কিছু আছে কি জানার থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারো। মাহেরিমা সুলতানা, জি স্যার আপনার সবগুলো কথা সঠিক ক্লিয়ার। ওকে স্যার এই যে আমার ছোট ভাই বোন গুলা কি চিন্তা করবে, ওদের জন্য কি ভালো হবে সেটা তো আসলে বড় ভাই হিসেবে আমাদের বলা উচিত, জানা দরকার। স্যার একটু কাইন্ডলি সবাই বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে মুচ্ছ কিনা এই জিনিসটা একটু বলো, দেন আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এবং একই সাথে স্যার শুধু এইটা অ্যাডভার্ব, স্যার এটা শুধু অ্যাভাবের ব্যবহার, হ্যাঁ স্যার আমরা দেখানোর ট্রাই করছি যে অ্যাভাব আরো কি কি ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। আমরা সবাই জানি অ্যাভাব একটা প্রিপোজিশন, কিন্তু বাক্যের মধ্যে যখন একটা ওয়ার্ড বসে সেটা অনেক ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে, এটাই বোঝানোর ট্রাই করছি। স্যার আলহামদুলিল্লাহ সবগুলো ভালো করে বুঝছে যা বুঝাইছেন, ওকে ধন্যবাদ। তো স্যার আমাদের সামনে আরো অনেকগুলো ক্লাসে দেখা হবে, আজকে যদিও বা তোমাদের ইংলিশ ক্লাস ছিল না, আমি আসলে টানা অফলাইন ক্লাস নিছি, অফলাইন ক্লাস নেওয়ার পর মনে হলো যে একটু পোলাবানের সাথে কথা বলে আসি, নাহলে তুমি বিগত দুইটা ক্লাস দেখবা আমরা অনেকগুলো পড়াইছি, আজকে একটু পড়া কম পড়াইছি, কারণ হলো আজকে আমার প্ল্যানিং এ ছিল আজকে পড়াশোনার পাশাপাশি একটু ছোট ভাই বোনগুলোর সাথে একটু জীবনমুখী আলোচনা করা, এই জন্যই লাস্টে কথাগুলো বলা, কেউ পার্সোনালি নিয়েন না আপনার যে কথাগুলো বলছি। ওকে আসসালামু আলাইকুম ভাইয়া, ক্লাস থেকে অ্যাটেন্ড করতে পারবো আপনার এই আপনার এই সেরা গল্পটা মিস করছি স্যার। এই আচ্ছা রামি স্যার আফসা সাদিয়া, আচ্ছা আপনি স্যার এই কি বলে এই অনেক আগে 2022 পরীক্ষা দিয়ে দিয়েছেন, আপনার এখন শোনার দরকার নাই গল্পটা। আব্দুল কালাম আজাদ, স্যার কথাগুলো শুনে ভালো লাগলো, স্যার স্যার কথাগুলো শুনে ভালো লাগলো, এর পাশাপাশি কথাগুলো মেনে চলতে হবে, আব্বা আম্মার কথা চিন্তা করতে হবে, জীবনে কিছু করতে হবে, জীবনে কিছু করতে পারাটাই হচ্ছে সার্থকতা। ঠিক আছে স্যার, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা, পরবর্তী ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো এবং পড়ালেখার সাথে থাকো। সালামু আলাইকুম।